মানবতা বিরোধী। দুদিন আগে যার পায়ে হাত দিয়ে সালাম করলেন, আজকে যেহেতু তিনি আমাদের শিবিরে নেই, অন্য শিবিরে চলে গেছে, এখন তিনি 71-এ মানবতা বিরোধী অপরাধী সেজে গেছেন, এখন তার বিচার যেন তেন ভাবে করতে হবে। আমার কোনো বক্তব্য, আমি তার পক্ষ নিতে চাই না, কিন্তু আমার কথা হলো যে তিনি যে সত্যিকারেই 71-এর মানবতা বিরোধী অপরাধে অপরাধী, সেজন্য বিচারটা হতে হবে স্বচ্ছ, পরিচ্ছন্ন এবং আন্তর্জাতিক মানের। সেজন্য আন্তর্জাতিক আদালতের মতোই আন্তর্জাতিক বিচারক থাকতে হবে, আন্তর্জাতিক আইনজীবী থাকতে হবে। এই যে কিছুদিন আগে রুয়ান্ডাতে বিচার হলো, আমাদের দেশের একজন জাস্টিস টিএইচ খান উনি বিচারক হিসাবে গিয়েছিলেন, আমি জানি। তো এখানে আইনজীবীও আনতে দিচ্ছেন না, তাহলে বিচারটা যদি যেন তেন হয়। যেমন এর মধ্যেই আমেরিকা এবং ইউরোপের বেশ কয়েকজন স্টেট গেস্ট এসেছিলেন, তারাও বলে গেছেন যে আমরা এই বিচারে সন্তুষ্ট নই, এই বিচারটা আন্তর্জাতিক মানের বা স্বচ্ছ হচ্ছে না, এই স্বচ্ছ বিচার হতে হবে। অতএব সেইখানে আমাদের বক্তব্য পরিষ্কার, বিচার করুন, আমাদের আপত্তি নেই, নিজের ঘরে যারা আছে তাদের বিচারটা তো আগে করা উচিত। আপনারা গেলে করবেন, ক্ষমতা গেলে আপনারা ক্ষমতা যাবে, তখন আওয়ামী লীগে যেসব রাজাকাররা রয়েছে তাদের বিচার আপনারা দরে দরে করে ফেলবেন, অপেক্ষা করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখি প্রচুর কলা লাইনে আছেন, দেখি কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। কলার সালাম আলাইকুম। হ্যালো, কলার কি লাইনে আছেন? দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। হ্যালো, উনিও হারিয়ে গেছেন। দেখি নেক্সট কে আছেন। হ্যালো, সালাম আলাইকুম। কলার সালাম আলাইকুম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আচ্ছা ভাই, আমি নামটা বললাম না, আমি আপনার প্রোগ্রাম প্রায় দেখি, জি খুব ভালো লাগে। আচ্ছা, এই মানে এরকম যে বিজ্ঞ লোক আনেন, আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওনার কাছে হলো জি, যে আমাদের দেশ স্বাধীন হয়েছে 40 বছর উপরে হয়েছে, জি আমরা পেলাম কি? বলেন বিএনপি, বলেন আওয়ামী লীগ, বলেন জামাত, হোয়াট এভার, আমরা কি পেয়েছি আর কবে আমাদের দেশ উন্নত হবে? এটাই আমার প্রশ্ন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কি পেয়েছি এবং কবে পাবো? দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। লাইন দুর ভাই, সালাম আলাইকুম। আপনি লাইভে কথা বলছেন ভাই, কে বলছেন? ওয়ালাইকুম। ওয়ালাইকুম সালাম, জি বলুন আপনি। জি ভাই, আপনি ভালো আছেন? সোহেব ভাই, জি জি ভালো, আপনি কেমন আছেন? এই তো ভাই, আচ্ছা আল্লাহ রহমতে। বলুন আপনার প্রশ্ন। আমি আমার একটা প্রশ্ন বলতে চাই। জি, আমরা বর্তমানে বর্তমান যে সরকার আছে, এই সরকারের লিয়া বড় বিপদ আছে। কিতার লাগি বিপদ আছি বলতে, সরকার না, সরকারের যে প্রধানমন্ত্রী তান্ডে লইয়া বেশি বিপদ আমরা। কেনে? তাই যেভাবে প্রধানমন্ত্রী যেভাবে বক্তৃতা রাখুন, যেভাবে কথাবার্তা কন, মনে হয় তাই ইউরোপের কোন কান্ট্রির প্রধানমন্ত্রী, তার কথাবার্তা বোঝা যায়। আচ্ছা, যেমন মনে করে ওই যে বিশ্ব ব্যাংকে পদ্মা সেতু লইয়া তাই যে বক্তৃতা রাখছেন, জি এটা ইউরোপ কান্ট্রির কোন প্রধানমন্ত্রী যদি এরকম বক্তৃতা রাখেন, তাহলে মনে করো এটা মানিয়া নেওয়া যায়। যে তাই নিয়ে কিছুদিন আগে আইয়া বক্তৃতা রাখলা লন্ডন আইয়া, কইলা যে বিশ্ব ব্যাংকে ইয়ে করছে, দুর্নীতি করে, এই করে, সেই করে। আবার দেখা যায় তার অর্থমন্ত্রী যে লাগাইয়া দিছেন জাপানের লগে এবং আরো কিছু দেশের লগে, যে বিশ্ব ব্যাংকে ঠিক করার লাগে, বিশ্ব ব্যাংকে কথা টানার লাগে, তো তার কথা এবং কাজে তো কোনো মিল দেখা যায় না। আরেকটা জিনিস টাইম কইছো, যে পয়লা আমাদের প্রধানমন্ত্রী কইছো যে বিশ্ব ব্যাংকে কইছিল চায়নার কোম্পানিরে খাম দিবার লাগি, চায়নার কোম্পানিরে খাম দিছেন না, গতিকে আজকে বিশ্ব ব্যাংকে ইটা করছে। এবং আবার তাই উঠিয়া কইছেন না, বিশ্ব ব্যাংকে কইছিল কোন এক ব্যাংকের এমডিরে, গ্রামীণ ব্যাংকের এমডিরে ইয়ে করার লাগি, এমডিরে রাখছেন না করে বিশ্ব ব্যাংকে এইটা করছে। আমরা জানতাম চাই যে প্রধানমন্ত্রীর কোন কথাটা সত্য, চায়নারে খাম দিবার লাগি এই বিশ্ব ব্যাংকে স্থগিত করছে, না ডক্টর ইউনুসে এমডি বানাইছে না করে স্থগিত করছে, তার কোন কথাটা সত্য প্রধানমন্ত্রীর? ওটা তাই পর্যন্ত আমরা খুঁজছি ভাইয়ের না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি টেলিভিশন দেখতে থাকুন, আমি অতিথির কাছে আপনার এই প্রশ্ন রাখবো এবং তিনি উঠবেন। দেখি নেক্সট কে আছেন লাইনে। হ্যালো, সালাম আলাইকুম। জি বড় ভাই, আপনি টেলিভিশনে কথা বলছেন, তবে তার আগে আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে দেন প্লিজ। সালাম আলাইকুম সোহেব ভাই, ভালো আছেন? জি আলাইকুম সালাম, কে বলছেন?
ভাইজান আমি আপনার যে অতিথি অতিথি বা আপনার মাধ্যমে অতিথিকে সালাম জানাই। হ্যাঁ অতিথি শুনছেন, আপনি বলুন। ওয়া আলাইকুম আসসালাম, বলুন। আমার প্রশ্ন হলো যে ছোট্ট একটি প্রশ্ন, অতিথি টিভির পর্দায় খুব সুন্দর 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 কথা বলতেছেন, তো উনাদের ক্ষমতা 91 থেকে 96 ছিল, 2001 থেকে 2006 পর্যন্ত ছিল, উনাদের কি এগুলা মনে আছে কি না? নাম্বার ওয়ান। নাম্বার টু হইল, বেগম খালেদা জিয়া প্লাস আজকের অতিথি একবারও কি নিজের অন্তর থেকে বাংলার জনগণকে বলছেন যে আমরা আবার ক্ষমতায় আসলে বাংলার মাটিতে আওয়ামী লীগের যুদ্ধ বাড়াতে থাকুক, বিএনপিতে থাকুক, জামাতে থাকুক, তাদের বিচার আমরা করব। আজকে টিভির পর্দায় উনি বলতেছেন বিদ্যুতের দাম 100 টাকা থেকে 600 টাকা হয়ে গেছে, 1000 টাকা থেকে 1500 টাকা হয়ে গেছে। উনি ক্ষমতায় যান, ওনারা যদি আরেকবার ক্ষমতায় যান, তাইলে উনি এগুলাকে কতটুকু বাংলার জনগণকে দিতে পারবেন উনি যেন এগুলা বলেন, আর কিভাবে বা দিবেন? 91 থেকে 96 পর্যন্ত ওনাদের গোল্ডেন শাসন বাংলার মানুষ দেখছে, 2001 থেকে 2006 পর্যন্ত বাংলার মানুষ ওনাদের শাসন দেখছে, এখন ওনারা যত সুন্দর সুন্দর কথা বলেন, আওয়ামী লীগের অপরাধ আওয়ামী লীগে বলে ওনাদের অপরাধ, তো জনগণ ওনাদের কথা তো এই যে আধুনিক যুগে 90-এর পর থেকে পৃথিবীকে আধুনিক যুগ বলা হয়, এই আধুনিক যুগে বিএনপিকে 3 বার ক্ষমতায় বাংলার মানুষ দেখছে আর আওয়ামী লীগকে 2 বার দেখছে, এই 20-25 বছরের মধ্যে অবশ্যই স্ট্র্যাটেজি ওনার কাছে আছে, উনি একবার যেন চিন্তা করে যে টিভির পর্দায় আমরা মানুষকে কি বোকা বানাই এগুলো কথা বলতেছি, নাকি আসলে সত্যিকার রূপটা মানুষ আমাদের এখনো জানে না। যদি মানুষকে ওনারা বোকা মনে করেন, তাহলে অন্তত অ্যাটলিস্ট যে বিদ্যুতের দাম 100 টাকা থেকে 600 টাকা হয়ে গেছে এই কথাটা না বলে ওনাদের 2001 থেকে 2006 পর্যন্ত যেন একবার মানুষকে বলে যে 2001 থেকে 2006 পর্যন্ত আমরা বাংলার মানুষকে যে কষ্ট দুঃখ বেদনা দিছি, রাস্তাঘাট থেকে শুরু করে 500 স্প্রে বোমা ফুটা সহ এইগুলো থেকে অন্তত দেশবাসীর কাছে আমরা অন্তত আরেকবার ক্ষমতায় যাওয়ার জন্য এইগুলো আমরা আর করবো না, এই কথাগুলো বললে বাংলার মানুষ মানে আরো খুশি হবে। না হয় পুদুর পিণ্ডি বুদুর গাড়ির চাবি আওয়ামী লীগের গাড়ির সাইপা, ওনারা আবার ক্ষমতায় যান, ওনারা কি করবেন এটা আমরা ভালো করে জানি। থ্যাংক ইউ। আপনি আপনি লাইনে আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি একসাথে প্রায় 4-5টি প্রশ্ন করেছেন। প্রিয় দর্শক, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যখন প্রশ্ন করবেন দয়া করে একটি বিষয়ে এবং সুনির্দিষ্টভাবে আপনারা প্রশ্ন করবেন, তাহলে আমাদের অনেক কলারকে নিতে আমাদের সাহায্য হয়। আমি একটু কথা বলি নাই, বলেন বলেন। আমার এই ভাইটা যে প্রশ্ন করলেন, আমি আমার ভাইকে ধন্যবাদ জানাই এই প্রশ্ন করবার জন্যে। আমার ভাই বোধহয় অনেক তথ্যই আমার ভাইয়ের কাছে সম্ভবত নাই। এই যে বিদ্যুতের দাম, যখন রেন্টাল এবং কুইক রেন্টালের 14 টাকা করে উৎপাদন ব্যয় ধরা হলো, তখনই কিন্তু আমাদের দেশীয় যে পিডিবি তারা বলছেন যে আমরা 60 টাকা করে বিদ্যুৎ উৎপাদন করতে পারবো, কিন্তু সরকার পিডিবিকে না দিয়ে যেভাবে কুইক রেন্টালে 15 টাকা করে প্রাইভেটে বিদ্যুৎ দেয়া হলো, এবং এটা যে দুর্নীতি, এর যাতে বিচার না হয় সেজন্যে পার্লামেন্টে ইনডেমনিটি পাশ করা হলো, তখনই কিন্তু আমরা প্রমাদ গুনেছিলাম যে এই বিদ্যুতের দাম বাংলাদেশের মানুষ দিতে পারবে না, এই বিদ্যুতের দাম বাংলাদেশের মানুষ দিতে পারবে না, কারণ এই বিদ্যুৎ 60 টাকা থেকে 15 টাকা হলে কত গুণ দাম বেড়ে যাবে। আর এখন কিন্তু তাই হচ্ছে যে 100 টাকার বিদ্যুৎ 600 টাকা, আর 600 টাকারটা 1800 টাকা, 5000 টাকারটা 15000 টাকা। এইটা আমার মনে হয়, আমার ভাইয়ের কাছে তথ্যটা নেই, আমি আমার ভাইকে তথ্যটা দিচ্ছি। আর আমার ভাই বলছেন যে 91 এবং 96 বা 2001 এবং 2006 বিএনপির শাসনামলটা কি ছিল, আমি বলবো না যে এই দুইটা সময়ে বিএনপি একেবারে 100 ভাগ মানুষকে সন্তুষ্ট করতে পেরেছে সেটা বলবো না, তবে তুলনামূলকভাবে অনেক বেশি ইনভেস্টমেন্ট হয়েছে এবং মানুষ, বিদ্যুতের দাম সহনীয় পর্যায়ে ছিল, জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে ছিল,